বনাওতে প্রেসার কুকারত কিমান পানি দিব লাগে চাউলত আর আটা মানে রুটি বনাওতে আটাত কিমান পানি দিব লাগে সেটোর অনুমান আজিলেকে মই বুঝি উঠিব নোৱাৰিলোঁ বৰ ভালকে। এটোর অনুমান আজির যিগৰাকী অতিথি সেইগৰাকীও কিমান সঠিককে লগাব পাৰে তারও মই আপোনাক এতিয়াই উমান দিব নোৱাৰো। মই বর্তমান আছো গোৱালপাৰা চহৰত আৰু পূব গোৱালপাৰাৰ কংগ্ৰেছ বিধায়ক এ কে আব্দুর রশিদ আলম ডাঙরে আহক আপনার পাকঘরত। পুনপ্রথমে একটা কথা মই আপনার সুধিব বিচাৰো। নমস্কার 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 নমস্কার। রজা মানু রজার ঘরলে আহিছো, রাজকীয় এটা পরিবেশ। আটা মানে রুটি হব, রুটির লগত কি মাংস নে এনে রুটি খুব? নহয় রুটির লগত সবজি পাও খাও আর কেতিয়াবা মই আসলে চিকেনটো খাও। চিকেন খাই লোকাল চিকেন যেটা সেটা খাও। এটা কথা, এই গোৱালপাৰা গোটেই ডিষ্ট্ৰিক্টটো চাই দুটা সমষ্টি পূব আৰু পশ্চিম, সো এই দুটা সমষ্টিত রশিদ বোলা নামটো থাকিবই লাগিব নেকি বিধায়কসকলৰ? বৰ খেলিমেলি লগায় মানে এইটো এটা গ্ৰেট ইণ্টাৰেষ্টিং মানে সেইটোৰ লগত আৰু মই যোগ দিছোঁ। হয়, আপনি যেটো কব খুঁজিছে, হয় গোৱালপাৰা নাম এটা সমষ্টি দুটা গোৱালপাৰা ইষ্ট টু ইষ্ট, আকৌ বিধায়কজন নাম এটা, হয় দুটা সমষ্টির বিধায়ক, এটা রশিদ মণ্ডল আর মূল হলো রশিদ আলম। হয় যেন মোর আকো নামটা অল্প ডাঙর, অল্প দীঘল নাম, সাউথিনিয়ান নামের নিচিনা দীঘল নাম, একে রশিদ আলম, তাহলে আপন কালাম রশিদ আলম। যে না আরো ইন্টারেস্টিং, তেওর জন্মস্থান যেটু সমষ্টি, মোরও জন্মস্থান সেটু সমষ্টিতে, আমি কিন্তু বরপেটাতে, দুজনে গোৱালপাৰা জন্মস্থান নহয়, এটা হল বাগবর সমষ্টি বরপেটা ডিস্ট্রিক্ট, তেওর বাগবর সমষ্টির জন্ম মোরও। কিন্তু বাগবর সমষ্টির গোটেই মানুষখিনি আকৌ যিমান কর্ম কক যি কক গোৱালপাৰা বেশ, ওকে মানে গোৱালপাৰাৰ লগত বেশি, বিশেষকৈ বাগবর সমষ্টিটো মানে গোৱালপাৰা চহৰৰ লগত একদম গাখীরওয়ালার পর আকৌ ঠেলা চলা রিক্সা চলা সবজি যিমানে কক সব রাতেপা আহি গোৱালপাৰাত উঠিব, আকৌ নাওরে আহিব, আকৌ নাওরে গুছি যাব। তুমি এইখানে কথা এনেকা এই কারণে কলো যে আমার জন্মস্থানও সেই বাবর সমষ্টি। গোৱালপাৰা চহরলে কোনজন আগলে আহিছিলে? আপনি হলে আগলে আহিছিলে না তেখেত আগলে? না না, সেটো আগলে মই আহিছো। আপনি আগত আহিছে? হ্যাঁ, সেটো আমার তেও কর্মসূত্রে আহিল, চাকরি করবলে আহিল, কিন্তু আমি স্বেচ্ছায় গোটেই ফেমিলি উঠি আহিল। আপনাদের জানে আমার এমপি রকিবুল হোসেন ধুবরী সমষ্টিত আহার ক্ষেত্রে মই আগভাগ লৈছিলোঁ। সেইটো মই সুধিম বুলি ভাবিছিল, আপুনি এতিয়াই পাতনি মেলিলে রকিবুল হোসেনৰ কথা, বোলো লাহে লাহে প্ৰগ্ৰামটো আগুৱালে মই সুধিম কিছুমান কথা, সেই সংক্রান্ত সুধিব আছিল মানে মই কৈছোঁ আৰু মই এতিয়া মানে আপুনিও মানে রকিবুল হোসেনৰ চামগুৰিৰ পৰা আনি পেলাই ইয়ালে মানে ধুবুৰীত আমাৰ আপোনাৰ আগভাগ আছে? আগভাগ ল'লোঁ না, আপোনাৰ সেই জেঠা দেউতাৰ যি এটা পৰম্পৰা সেইটো আপুনি অব্যাহত ৰাখিছে? পিছতহে গম পালোঁ যে সেইটো পৰম্পৰা হৈ গ'ল, মই গম পোৱা নাছিলোঁ। মই এতিয়াও নিশ্চয় ছোট যদি দেখে আমার ইব্রাহিম আলী স্যার প্রাক্তন মিনিষ্টার, তেও নিশ্চয় শুনিব, তেও মোক কলে কাহিনীটো, কয় মই কিতাব এখন লিখিছো তোমার দেউতার নাম তোমার নাম্বার নাম তাতে লিখা আছে। তেও কলে যে তোমার বংশগত এটা একটা পরম্পরা, কি কয় বলে হয়, তেও বাকি তো গমে পায় রকিবুল হোসেন আনার ক্ষেত্রত মানে তেও বদরুদ্দিনক মানে খেদোয়া স্বার্থত এই ভাষাটোই মই কম, তেও রেডি। তো মোক বারে বারে কই আছিল যে মোর বাহিরে কোন উপযুক্ত হব তুমি মোক কব লাগে, মই দায়িত্ব সব লম, কিন্তু তেও নগর পৰা ইলেকশনটা খেলিব, তেখেতে নিজে খেলিব, নিজে খেলিব নগর পৰা, মই টিকিটো বিচরা নাই, তুমি ইমান প্রেসার করে আসা, গতি মই ধরে ললো মই হম বাইচান্স নহলে মানে তেও ফালরি কাটিব বিচারি আছে, এটা মোর অল্প খং উঠিল, খং মানে তেওর লগত মোর যেটা সম্পর্ক মানে গার্জেনের নিচিনা, মানে তেখেত আপনার গার্জেন? হ্যাঁ, তেখেত মোর গার্জেনের নিচিনা, মানে পলিটিক্যাল গার্জেন, এনেও গার্জেন, এনেও গার্জেনের নিচিনা, তার মানে কিছু কথা মোর বাহিরে কোনো তেও জোর দি কব নোৱাৰে, নিশ্চয় তেওঁ ছুটো দেখা পাব, তেওঁ কেতিয়াবা স্বীকাৰ কৰে। তা আপুনি মানে দাবী ধমকি দি তেখেতক ইয়ালৈ আনিছে? মই সেনেকৈ ধৰক কিয় নাহিব অধিকাৰ, বহুত বিধায়কেতো বিৰোধো কৰিছিলে, কথাটো গমে পায়
সেইখিনিকো আপুনি দম দিবলগীয়া হৈছে, নাই সেইখিনি বুজাব লগা হৈছে, সেইখিনি গম দিয়া নাই, কিন্তু ৰজা মানুহ এনেকুৱাকে বুজাইছে, ৰজা এনে ধৰক ৰজা মানে কেতিয়াবা বিষয়াসকলক ক'ব লাগে এই শব্দটোৱে মানে মোক বহুত ক্ষতিও কৰে বা ইয়ো কৰে, মই একচুৱেলি নিজকে ৰজা নাভাবো, ৰাইজে ভাবে, দুটা কথা হ'ল, নিজকে মই শুনি ঘূৰি লওঁ, আপুনি নিজকে কোনটো ভাবে, ৰজা ভাবে নে গুণ্ডা ভাবে, আপুনি দুটাই কয় টাইমে টাইমে, মই টাইমে টাইমে দুটা কওঁ, মই কওঁ কেতিয়া ৰজা কেতিয়া হয় গুণ্ডা কেতিয়া, মই এতিয়া কৈ আছো আপোনাক, যেতিয়া অফিচাৰখিনিক চলাব লগা হয় তেতিয়া আপুনি, যেতিয়া মই অফিচাৰখিনিক কথা নুশুনে মই তেওঁলোকক বুজাওঁ, চাওক মই ৰাইজৰ প্ৰতিনিধি, মই এইখিনি বুজাব খুজিছিলোঁ, প্ৰতিনিধি মানে মই গোৱালপাৰা পোহৰ ষ্টেট এৰিয়াজ হয় না, এটা দিনত শাসন কণি কৰিছিল ৰজাই, তাৰ এটা এৰিয়া আছে, তেওঁ সকলোৰ কথা শুনিছিল, শুনাৰ পিছত তেওঁ যিটো কৈছিল সেইটোহে আইন হৈছিল হয় না, আৰু সেইটোহে সকলোৱে মানিবলৈ বাধ্য হৈছিল আৰু সেইটো মানিছিলোঁ, ঠিক তেনেকুৱা আমি আইনহে বনাওঁ হয় না, ক'ত স্কিম ল'ব লাগে এটা আমিহে ল'ম, স্কিম যদি অফিচাৰে লয় যে নাজানো কোন বিধায়কৰ কি স্কিম কিয় অফিচাৰে ল'ব, মোৰ সেইটো মত বিৰোধ, আপোনালোকে এক্সিকিউশ্যনহে কৰিব, তিনিটা পাৰ্ট আছে নাই আমাৰ হয় না, এইটো আপুনিও জানো চবে জানো হয় না, আমি আইন বনাওঁ, আমি আইন তৈয়াৰ কৰোঁ, যিটো নেকি বিধান সভা বিধানমণ্ডল যিটো হয় না, আমি আইন বনাম সেইটো এক্সিকিউটিভে সেইটো ইমপ্লিমেণ্ট কৰিব, সেইটো ভালকৈ কৰে নকৰে, আমি যিটো আইন বনাইছোঁ সেই আইনমতে তেওঁলোকে কৰিলনে নাই তাৰ কাৰণে এটা ন্যায়ালয় আছে হয় না, যেতিয়া নেকি অফিচাৰখিনি সেই ন্যায়ালয়ৰ দায়িত্বটো লৈ লয়, বিধানসভাৰ দায়িত্বটো লৈ লয়, তেতিয়া আপুনি ৰজা, তেতিয়াহে মই বুজাব লগা হয়, তেতিয়া আপুনি ৰজা হৈ যায়, তেতিয়া ৰজা হৈ যাওঁ যে এই প্ৰতিনিধিৰ মই গোটেই ৰাইজৰ, গতিকে মই আপোনালোকক কৈ আছোঁ এইটো কৰক, কেতিয়াবা সেই গোটেই দায়িত্বটো সেই ৰজাৰ দায়িত্বটো পালন কৰোঁতে অলপ অহংকাৰী হৈ যোৱা নিচিনা এটা ভাৱ, এনেই একচুৱেলি মোৰ ভিতৰৰ পৰা অহংকাৰটো নাহে, মই যাৰ বুজাবৰ কাৰণেহে কথাটো কওঁ, আপুনি 126 বিধায়ক আছে, সি জানি চবতকৈ মই ব্যতিক্ৰম, চবতকৈ ব্যতিক্ৰম, ৰাতি 10 হওক 11 হওক 12 হওক মোৰ গুৱাহাটীত কাম হওক মই এতিয়া আহিম, আজিও দেখিছে দুখীয়া মহিলাবিলাক বহি আছে, এটা অৰুণোদয় লাগিব, মোকহে ক'ব, মইহে শুনো কথাখিনি, মোকহে প্ৰতিনিধি দিছে, মোৰ মাজৰ মানুহ নাই, কোনো নাই, আৰু মই ডাইৰেক্ট কৈ দিওঁ আপোনালোকৰ কি বেমাৰ, ডক্টৰক যদি ভালকৈ নিজে নকয়, যদি বেলেগক ক'বা দিয়ে, যদি বেলেগক ক'বা দিয়ে, চাব আপোনাৰ পেটৰ বিষ যাওঁতে যাওঁতে মনত পাহৰি যাব, ডক্টৰে যে ক'ব মোৰ বিষ হ'ল, আপুনি ৰজা গুণ্ডা কেতিয়া হয়, এতিয়া মই কওঁ, এনেই বোলে আপুনি ছাত্ৰ জীৱনত বহুত গুণ্ডামি কৰিছে, সেইটো গোৱালপাৰাত সকলোৱে কৈ দিয়ে, গুণ্ডামি কৰা নাই, মই যি কৰিছোঁ ন্যায়ৰ কাৰণে কৰিছোঁ, যি কৰিছে ন্যায়ৰ কাৰণে, সেইটো এইটো গুণ্ডা বুলি কওক, এতিয়া সঁচা কথা, এনেকুৱা এটা পৰিৱেশ আছিল, মই গোৱালপাৰা কলেজত যেতিয়া AGS আছিলোঁ, যে কলেজ লাইফলৈ যাওঁ, মানে ফালৰি কাটি গৈছিল, প্ৰথমতে আহিলোঁ কেনেকৈ, এতিয়া মোৰ ৰাজনৈতিক কৰিম আগৰ ইচ্ছা আছিল, আকৌ গুৰিলৈ গৈ আছোঁ, এতিয়া আহি আকৌ ছাত্ৰ, আপুনি AGS, AGS মই সেই সময়ত কলেজত কিছু পৰিৱেশ বেয়া দেখা পাইছোঁ, কিছুসকল ছাৰসকলৰো বেয়া, এতিয়া টিভিত ক'বও নালাগে, সেইবিলাক মই একদম ষ্ট্ৰিক্টলি কৈছোঁ এইটো নহ'ব, যিটো নেকি এইবোৰ ছাত্ৰীক টিউশ্যন কৰিলে গ্ৰুপ কৰিলে কোনোবা টিচাৰে চাব দেই, কোনোবা টিচাৰে বেলেগ ফেলেগ কথা ক'ব, সেইবিলাকলৈকে মই ধৰিছোঁ এইটো নহ'ব, আৰু সেইজন মই প্ৰথমত ধৰিছিলোঁ ৱাৰ্ণিং দিছিলোঁ, আৰু সেইজন বহুতকেইটা ঘটনা কৰি জেলতো যাব লগা হৈছিল সেইজন ছাৰ, সেইবিলাক লৈ যদি গুণ্ডা কৈছে কাজিয়া, তেতিয়া আপুনি গুণ্ডা হৈ গৈছে, আচ্ছা এই ৰজা গুণ্ডা, এতিয়া ৰজা মানুহেতো নৰ্মেলি কিচেনত নোসোমায় পাকঘৰত নোসোমায় তেখেতৰ কৰিবলগীয়া বহু মানুহ থাকে, তথাপিও আপুনি আজি আহিছে, এনেই পাকঘৰত সোমোৱা অভিজ্ঞতা আছেনে নাই, মোৰ পাকঘৰত যিমান ৰন্ধা বঢ়া মই চব জানো কিন্তু নকৰে, কিন্তু ঘৰৰ মানুহক আজিলৈ জানিব দিয়া নাই যে মই জানো, ঘৰৰ মানুহে আজিলৈ নাজানে যে মই কৰিব পাৰিম, আচ্ছা কিন্তু গেছ জ্বলোৱাটো লৈ অলপ মোৰ কনফিউজন আছে, সোঁফালে জ্বলাব নে বাওঁফালে জ্বলাব লাগে, এনেই কিন্তু বাকী চব আপুনি জানে, চব কিন্তু ঘৰৰ মানুহে আপোনাৰ পত্নীও নাজানে যে আপুনি জানে, সেইকাৰণে আজি এই ধুনীয়া সুযোগ এটা যে দুনিয়াই জানক যে আপুনি জানে, আপুনি লৈছে বৰ ভয়ংকৰ বস্তু এটা আটা মাৰিবলৈ, লগ চবচে ক্ৰিটিকেল,
মতো সদায় মানে ঢিলা মতো সদায় ঢিলা হয়ে যায়, এইটো হয় ঢিলা মানে আকো টাইট করার ব্যবস্থা আছে, আকো এডিশনাল একোপা এডিশনাল আপনা দিয়ে থইছে, আপনি লয়ে থইছে, যদি ঢিলা হয়ে যায় দি থাকিব, হ্যাঁ মানে তিনজনের যদি বনাব লৈছে আটজনের হয়ে যাব, হয়ে যাব। আর এটা পানি পানি তো কিন্তু এটা গরম পানি, গরম পানি দিব লাগব, গরম পানি কই থয় আছে কি জানি, আপনি দি দিলে হল রজা মানুটো, বাকি কিছু ব্যবস্থা কই থয় আছে। এটা হাতের নে খন্তিরে করিব, হাতেরে করিব লাগিব, খন্তিরে প্রথমত খন্তিরে লব ই করে দিব লাগিব, পানিটো গরম আছে। এনে তো বাৰু ঘৰ মানুহক আপুনি আজিলৈকে গম পাব দিয়া নাই যে আপুনি বনাব মিলিব পাৰে, এনে ঘৰ মায়ে গম পায় নে? না না, মায়েতো একো নাজানে, মই যে বনাব জানো কি জানো, মা মাৰ ওচৰতো এতিয়াও মই সৰু ল'ৰা, মাৰ ওচৰত মা আছেনে? আছে আছে, মোক এতিয়াও সব মায়ে, মিছেজ নাথাকিলে সব মায়ে কৰে মোৰ কাৰণে, মই মোৰ কেতিয়াবা মেছেজ নাথাকিলে মই যিমান দেৰিলৈ কেতিয়াবা ৰাতি হৈ যায়, যিমান দেৰিলৈ নাহিম মা হাৰে থাকিব, আপুনি নহালৈকে হাৰ পাই থাকে, হাৰে থাকিব। আচ্ছা এটা কথা মই আপোনাক এইখিনিতে সুধি যাব বিচাৰিছোঁ যে আপুনি দুবাৰকে বিধায়ক, হয় আপুনি দুবাৰকে কংগ্ৰেছৰ বিধায়ক, আপুনি ক'লে যে আপোনাৰ কথা বহুতে শুনে, এতিয়াতো এম পিগৰাকীও আপোনাৰ কথা শুনে, এটা কথাটো হ'ল বহুতৰ এটা অভিযোগ যে ইমান দীৰ্ঘকাল 10 বছৰ কাল প্ৰায় 10 বছৰ হ'বলৈ হ'ল, 10 বছৰ কাল বিধায়ক আপুনি, কিন্তু গোৱালপাৰা ৰাইজে যেনেকুৱাকৈ বিচাৰিছে তেনেকুৱাকৈ কাম হৈ উঠা নাই গোৱালপাৰাত। মই যিখিনি জানো স্বাধীনতাৰ পিছত মই যিমান কাম কৰিছোঁ আজিলৈ কোনো বিধায়কে পৰা নাই, মই কওঁ স্বাধীনতাৰ পিছৰ পৰা আজিলৈকে আপোনাৰ সমান কাম, খগেন্দ্ৰনাথ নাথ যিজন আছিলে সেইজন অলপ ব্যতিক্ৰম আছিলে, ফাৰ্ষ্ট যিজন বিধায়ক এইটো কথা সঁচা, সৈনিক স্কুল অনাৰ পৰা তেওঁৰ এইবিলাক হাত আছে, বাকী যিখিনি মই নিজকে গৌৰৱ নকৰোঁ, আৰু মই সেইকাৰণেই কৈছোঁ আজি যিমান বিধায়ক আছে বিধায়কৰ ঘৰৰ আগা ৰাস্তাবিলাক মই ভাল কৰি দিব লগা হৈছে। মই বিধায়ক হৈয়ে এটা ইণ্ডাষ্ট্ৰি চেণ্টাৰ আছিল, মাটি ৰখা আছিল, এটাও ইণ্ডাষ্ট্ৰি নাই। মই প্ৰথমত বিধায়ক হৈয়ে চন্দ্ৰমোহন পাটোৱাৰীৰ ডাঙৰীয়া এতিয়াও ইণ্ডাষ্ট্ৰি মিনিষ্টাৰ আছে, মই তেখেতক ধন্যবাদ দিম, সেইদিনাখন যদিও অলপ বেয়াকৈ কৈছিলোঁ বেলেগ কথা যে হয় ইণ্ডাষ্ট্ৰি দিয়ক নহ'লে যিমান ভূমি আছে মই সব ভূমিহীন মানুহক মাটি এলটমেণ্ট কৰাই দিম, আপুনি কথা দিয়ক, তেওঁ কথা দিছিল, মই বাধ্য কৰাইছিলোঁ, তেওঁ কৈছিল ৰেকৰ্ড আছে বিধানসভাত যে এতিয়াৰ পৰা যিমান ইণ্ডাষ্ট্ৰি আহিব বা ইণ্ডাষ্ট্ৰিয়েলিষ্ট আহিব ফাৰ্ষ্ট আপোনাৰ ভূমিটো দেখাম, যদি পচন্দ কৰে আপোনাৰ তাতে দিম, আৰু নকৰিলে বেলেগ ঠাইত দিম, ফাৰ্ষ্ট আপোনাক দিম। আহিলে ইণ্ডাষ্ট্ৰি এতিয়া এডোখৰো মাটিকেইজনী খালী নাই, আপুনি যাব সৈনিক স্কুলৰ ইফাল ইফাল, সেয়া আপুনি মানে এই এটা মোটামুটি তেতিয়া মানে ইণ্ডাষ্ট্ৰি মিনিষ্টাৰ দম দি পেলাই আনিলে, হয় গতিকে সেই কথা যদি আপুনি ৰাজা বুলি কয় উপায়তো নাই। এতিয়া মুখ্যমন্ত্ৰী, এতিয়া মুখ্যমন্ত্ৰী হৈছে, তেওঁ শুনিব নিশ্চয়, তেওঁ মোক ক'লে মানে লাষ্ট সেই গভৰ্ণমেণ্টত আৰু শেষত পিডব্লিউডি মিনিষ্টাৰ আছিল, ঠিক এনেকৈ চলিছে মোক মাতি লৈ গৈছে, মাতি লৈ মানে সেইটো লাষ্ট বিধানসভা, কয় তই কিমান টকা ল'লি, মোক তুমি কয় তাৰমানে আগৰ পৰাই যিহেতু যেতিয়া কংগ্ৰেছত আছিল তই কিমান টকা লৈছা, মইতো অলপ এনেই ধৰিলোঁ আৰু কি, মোক কিমিতো নাজানো কি 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 কৈছে দাদা কি কৈছে, মই এনেই কৈ আছোঁ, মই জানো ক'ত মাৰে ধৰিব, কয় এছপতি কিমান টকা লৈছা, কৈতো হিচাপ আপুনিহে জানে মই কেনেকৈ জানিম, কয় তুইতো বহুত টকা লৈ লৈছা, কৈছে হয় নেকি, মইতো গম পোৱা নাই, তই গম পোৱা নাই এই 20 কোটি টকাৰ পজলটো কেনেকৈ আহিল মোৰ টেবুলত, এইটো কি কৰিলি তই, মই ক'লোঁ দাদা দিলি নেকি, মই চহী কৰি থৈ আহি তাৰপিছত তোক ক'ব কৈ আছোঁ, মোৰ এনেই ক'তো সব MLA টকা বিচাৰি আছে, তেতিয়া কৈছিল চাৰমানে সুধিবি এছপিডি কিমান লৈছে, সি তই কিমান লৈছা, 20 কোটি টকাত মই উৎপুট বিলৰ ৰাস্তা এটা আছিল, মই চহী কৰি থৈ আহিলোঁ, কণ্ট্ৰেক্টৰটো নিজন না যিজনক দিলোঁ মই, কয় সেইটো আপোনাৰহে, মোৰ কণ্ট্ৰেক্টৰ মই চিনিয়ে নাপাওঁ, এতিয়া নামে কওক পাপ গৰালা, এইজন মানুহটো আপোনাৰ মানুহ মই জানো নেকি, তই ইমান টকা লৈ ল'লি, এতিয়া লাষ্ট এছেম্বলিৰ কাৰণে দি দিছোঁ যা, কয় মোৰ কপালেই ভাল, তেতিয়া মোক মাতে নি কপালত মাৰিব ধৰিছিল,
মানে ধেমালি করেছো, এ মোক নামারিব আপনি কপালত, মোক কপালটা বেয়া হব, কিয় কিয় আপনি ব্রাহ্মণ মানুষ নয়, ধেমালি করেছো এইটা, আপনি ব্রাহ্মণ মানুষ মোট কপালত মারিলে আক ভাল হয়ে যাব আর বেয়া হয়ে যাব পারে, কপালত নামারিব। তো কেছে শয়তান যা, মই কামর স্টাইলের কথাটা কইছো, সম্বন্ধ এতিয়াও তেনেকুৱা নে মুখ্যমন্ত্রীর সুতে? মানে রাজনৈতিক হিসাবে তোর মানে যুক্ত তোর এতিয়ার যে সেটার লগত একদম টোটালি বিরোধ, তো ভালকে জানে, তো ভালকে জানে মই তোর বিরোধ ভালকেই জানে, গতি কিছু ক্ষেত্র তোর একদম মানুষজন আগত যে আছিল এই নাটকে করে না ড্রামা করে না জানো, এই সে মুসলিম বিরোধী কিছু কথা কই থাকে, চ্যানেল দুটা চ্যানেলের দুই ভাইকক দিতেছি কি মানুষ, আর সেইটো তো দূরের কথা। এটা একটা কথা কও, তেও যেটা মন্ত্রী আছিল কংগ্রেসের দিনত, তেওর যেজন মেইন মানুষ আছিল মানে নিজের ঘৈণীয়কত লড়া ছোৱালীতকৈ যদি কোনোবা আপন যদি গোপনীয়তা জানিছে সেইজন এজন মিয়া লড়া জানিছিল, তেওর ড্রাইভার আছিল। সেইখিনিতে একটা চমু বিরতি লম, আপনাদের কলকো না যাব, কারণ আমি আছো বর্তমান পূব গোয়ালপাড়া সমষ্টির কংগ্রেস বিধায়ক এ কে রশিদ আলমের ঘরত, আৰু মানে রজার ঘরত, আৰু তেখেতে আপ্রাণ চেষ্টা করেছে, যথাযথ চেষ্টা করেছে, সকলো জানে বুলি কৈছে, কিন্তু এতিয়াও আটা মুঠি শেষ হওয়া নাই, সেইকাৰণে এটা সৰু চমু বিরতি লোবলগীয়া হৈছে। বিরতির পিছত এই আটা মুঠি মোটামুটি আমি রুটি বনাব পর্যায়লৈকে পামগে, তেতিয়ালৈকে এটা চমু বিরতি লৈছো, কলকো না যাব, আপোনালোকে চাই আছে পলিটিক্যাল পাকঘর। আরে ভাই, এনেই নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হয়েছো নাকি? সরকালের প্রায় ব্যবসায় করে আছো, সর্বোত্তম টি এম টি মাইথন স্টিল নয় সস্তা হয় বস। স্ট্রং মানে মাইথন স্টিল। গোয়ালপাড়ার রজা, রজায় বনোয়া রুটি, আর সেই রুটির জুতি আজি এই বিশেষ পলিটিক্যাল পাকঘর। খেলোয়ি যেটা খেলি থাকে, হয় প্র্যাকটিস না থাকলে খেল কিন্তু ভাল নয়, সব ভাল নয়, রাজনীতির প্র্যাকটিস আপনার আছে, এই প্র্যাকটিস নাই, গ্যাপ হয়ে গেল, এই গ্যাপ হয়ে গেছে, আর তাতে দুনিয়ার পর লুকাই লুকাই আপনি করে, কোনো কাকু গম পাব নিদিয়ে, তো প্র্যাকটিস করা আপনার ঠাইও নাই। হ্যাঁ, এটা আপনার এই হয়ে গেল রুটি বেলার প্রতিযোগিতা, মানে এই গ্যাসটা জ্বলাই দিম, গ্যাসটো মই জ্বলাই দিছোঁ। বিধায়কে সব পাৰে, অকল গ্যাসটো জ্বলাওঁতে অকণমান খেলি মেলি লাগে বোলে, তো সেইকাৰণে গ্যাসটো জ্বলাই দিছোঁ, তেওঁ গৰম হোৱা মানে ৰুটি হ'বগৈ। এতিয়া গোলটো কিমান হয় সেইটোৱে কথা, গোলটো নহয় এই যে বনাওঁতে ৰুটিটো যদি ঘূৰি থাকিব, হয় তেতিয়াই আপোনাৰ সেইটোহে বাহাদুৰী সেয়াই ন, হয় যে আপুনি মানে নিজে ঘূৰিব নালাগে, ৰুটিটো ঘূৰি থাকিব লাগে, ঘূৰি থাকিব আপুনি, এটা মই নিজে ঘুরি থাকলে নহব, নিজে ঘুরি থাকলে নহব, এই তেনেকুৱাই মানে রাজনীতিতে আপনি ঘুরি থাকলে নহব, দুনিয়া ঘুরাব লাগিব, দুনিয়া ঘুরাব লাগিব, এই রুটি বেলটো এনেকুৱা। এতিয়া কথাটো হল যে গোয়ালপাড়া পূব আর পশ্চিম, পশ্চিম হয়ে গেল রিজার্ভ, রিজার্ভ তার মানে দুই রশিদর যুজ, এতিয়া পূবত যুজ বলে নকও, কিন্তু এতিয়া পূবর গৰাকী তো এতিয়া পশ্চিমত, মানে পশ্চিম গৰাকী পূবত বেছিকে দেখা পোৱা গৈছে, হয় হয় হ্যাঁ হয়, তো কি হয় নিজের ভিতরতে আসলে কম্পিটিশন তো সদায় বেশি হয়, হয় তাকে অনুভব হয় না, তো মোর কারণে কম্পিটিটর মানে ফিল হওয়া নাই, কম্পিটিটর নহয় নাকি, নয় কারণ গোটেই অসমর রাইজে জানা, তো গোয়ালপাড়ার রাইজে ভালকে জানে, তো কি বলি জানে, তো বিধায়ক হওয়ার পিছত কোত থাকে কি করে এইখিনি কথা সবাই জানে, আর আজি বানপানীত মানুষ মরি আছে, কত বগাই আছে, সেইফালে মন নিদিতেও বিদেশ হব আহিছে বানপানীত, এটা বহু খুব বেয়া কাম, বুঝি পাইছেনে, তেওঁ যে রাজনৈতিক হিসাবে যে তাক বেয়া পাম, মই এইটো বেলেগ কথা, বেয়া পামে আহিছে, কিন্তু তেওঁৰ যিটো ডিউটি এজ এ বিধায়ক 26 চনলৈকে তেওঁ ডিউটিটো কৰি পেলাই ইয়াতে পূবত আহক, বিধায়ক হওক, ৰাইজে বনালে মই তোক মানি লওঁ, কিন্তু গোৱালপাৰা পূবত বিধায়ক হওয়াতে বেশি গুরুত্ব দিলে,
যিখিনিয়ে প্রতিনিধি বনালে এতিয়ালৈ প্রতিনিধি প্রতিনিধি বনার কারণে সেই কোয়ার্টারটা পাইছে, দরমহা খাই আছে, হয় না, বিধায়ক লিখি আছে। আজি এনেকুৱা করে মানে ফাঁকি দিব নালাগিছিল বানপানীর সময়, দুর্যোগের সময়, পশ্চিম গোয়ালপাড়ার সমষ্টির কংগ্রেসের বিধায়ক নিজের সমষ্টি এরি আপনার সমষ্টি, মোর সমষ্টি, সেই একটা কারণ। আর আর বর্তমান যে ডেলিমিটেশন হল, বিশ্বাস কর ডেলিমিটেশন তাতে অ্যাকচুয়ালি পপুলেশন প্যাটার্নত বর্তমান যে জলেশ্বর সমষ্টি হল আলটিমেটলি তেওরে হল, পার্টটা বেশি পড়েছে। দুজন বিধায়কে মিলি তাতে ২৬টা জিপির ঠাইত মাত্র ২২টা জিপি করে দিয়েছে, মনে শুনা হয়েছে। আপনার পর তো মাতিয়া ওলাই গেল এতিয়া না মাটি সেবিল বস্তু বিলাক মানে কথা আছো তো এই কথাখিনি আজি গোয়ালপাড়ার ইতিহাস, রাজনৈতিক ইতিহাস মই কৈছো আজিলৈকে কোনো মাইনরিটি মানে মুসলিম হাতর সবিজ আজিলৈ বিধায়ক হব পৰা নাই। মই ফার্স্ট গোয়ালপাড়া ফার্স্ট কংগ্রেস দলের হাতর সবিজলৈ ফার্স্ট বিধায়ক মই, মাইনরিটি মানুষ, মুসলিম মানুষ আজিলৈ হওয়া নাই। আর আপনি হওয়ার কারণ পিওরলি সেকুলার, মই সিধা কথা কম, আপনি পিওরলি সেকুলার, সেকুলার কিয়নো তেতিয়া আছিল মুসলিম আর নন মুসলিম প্রায় ৫০-৫০, ৪৫-৫৫। মই যেতিয়া ফার্স্ট টাইম যেতিয়া ইলেকশন খেলো প্রথমতে টিকিট পাইছো, কোনোদিন হারা নাই মই আজিলৈকে, প্রথমতে টিকিট পাইছো আর প্রথমতে রেকর্ডটা ভঙ্গ করেছো মই, মই বিধায়ক হয়েছো। আর সেই সময়ত ১৩ জন মুসলিম ক্যান্ডিডেট, এজন বিধায়ক সাদিক মজুমদার বলো, ৮ বার ইলেকশন খেলেছিল, তো ৮ বার ইলেকশন খেলা ব্যক্তি ক্যান্ডিডেট, একবার বিধায়ক হয়েছিল, আর এজন কংগ্রেসের পর ওলাই গে স্ট্রং শক্তিশালী টিকিট পাওয়া বলে ধরিয়ে লিছিল, গরম হয়েছে যদি হয়েছে, এইটো ফার্স্ট রুটিটো না। কিন্তু একটা কথা মানে রাইজক দেখাব যে প্রায় গুল এই আপনি পাস করেছে, আপনি তারপর কি হল আপনার মানে চারিওকাশে এনেকাখে কম্পিটিশন তো আছে, কম্পিটিশন আছে বিধায়ক হয়েছো, মই হওয়া নাই, বিধায়ক বনাইছে, বনাইছে রাইজে গোয়ালপাড়া ভিতর। মই তো ভাবো যদি ৫০ ভোটার আছে গোয়ালপাড়া ইস্টত আছে, ওকে, তো আপনি গোয়ালপাড়ার প্রথম গৰাকী মাইনরিটি বিধায়ক, কংগ্রেসী বিধায়ক, মিয়া নহলে অসম নচলে বলে কোৱা হয় বা বহুতে কৈছে, মোৰ এই শব্দবিলাকে ভাল নালাগে একচুয়ালি, মই কৈছো মিয়া নহলে অসম নচলে, এইবিলাক মানে একচুয়ালি মই ভালো নাপাও। আপনি খন্তিটো দিব লাগিব মোক এবাৰ, খন্তিটো, কারণ আজি চাওক এইবিলাক শব্দবিলাক মানে মই খুবই বেয়া পাও, কারণ মিয়া কক জি কক আমি মানুহ, হয় না, এই যে মিয়া শব্দবিলাক টোটেল রাজনৈতিক শব্দ, এইবিলাক মিয়া মানে কি আপনি যেতিয়া তার রাজনৈতিক লাভালাভ তো আপনাকে লৈছে কংগ্রেসে, যদি যদি এটা রাজনৈতিক দলে মিয়া কয়েন করে বলে একটা বেলেগ ধরনের রাজনৈতিক মেরুকরণ করব বিচাৰিছে তার লাভালাভ তো আপনাদেরকে লৈছে, এবার ভোট আপনাদের ওসব কনসলিডেট হয়েছে। এটা মানে একটা কথা কো, এই এই এইটোর লগত মোর ডিমট আছে, ২০০১ৰ পৰা হয় চাব, ২০০১ৰ পৰা ২০১৫ সরকার আছে, হয় না, মাইনরিটি মানুষ কংগ্রেসের বিরোধী আছে, মেজর পার্ট বিরোধ আছে, এই যে যেটো বিজেপিয়ে যেটো সুমাই দিয়ে, মানে কংগ্রেস মানে মুসলমানের দল, আজি চাও ইএমএফ সৃষ্টি হয়েছিল, কেই বছর থাকিল কত কংগ্রেসের লগত থাকিল, আজি গোটেই ১৫ বছর ইউডিএফ করিলে মেজর মানুষখিনি বিধায়কখিনি, মই বিধায়ক হয়েছো খালি মুসলিম কারণে নহয়, মই তো কৈছো সিকুলার কারণে হয়েছো, মই হিন্দু লড়া হলে মই এটা বিধায়ক হয়ে থাকলে হয়, মই সেইটো কৈছো। এই যে এটা ভুল ধারণা দি থাকে বিজেপিয়ে, এই আজির ডেটত বদরুদ্দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে মানুষখিনি কংগ্রেসমুখী হয়েছে, এটা সঁচা আজির ডেটত, নহলে বিজেপি কেনেকৈ বরাবর জিকিলে, যদি মুসলিম মানুষখিনি যদি কংগ্রেস করে বা আমি সুবিধা লৈছো, আমি সুবিধা কেতিয়াও লওয়া নাই, কেতিয়াও লওয়া নাই, আমি হয় মাত মাতো, এই যে নিরো মানুষখিনিক যেতে অত্যাচার করব যায় খালি মুসলিম বলে নহয়,
যিকোনো আদিবাসী হোক বঙালী হোক অসমীয়া হোক যি মানুহক নিৰ্মাণক যদি কোনোবা অত্যাচাৰ কৰে আমি তেওঁলোকৰ কাষত থিয় দিওঁ। আজি বেছি অত্যাচাৰ হৈ আছে মুছলিমৰ বিৰুদ্ধে, বেছি অন্যায় হৈ আছে মুছলিমৰ বিৰুদ্ধে, আমি তাতে যোৱাৰ লগে লগে এই বিজেপিয়ে কৈ দিয়ে তেওঁলোক কংগ্ৰেছটো মুছলিমৰ দল। গোৱালপাৰাৰ গোটেই ডেমগ্ৰাফি সলনি হৈ গৈছে, গোৱালপাৰাৰ গোটেই আপোনাৰ পপুলেশ্যন বাঢ়ি গৈছে, এটা সমুদায়ৰ পপুলেশ্যন বহুত বাঢ়িছে, এই যে জনসংখ্যার কথা বৃদ্ধির কথা কই আছে কেতিয়াও পারা নাই। আপনি মোর লগত বলক, আজি মোর ঘর কাম করা ছলি আছে, সুদি সব দুটার বেশি সন্তান নাই, এইবিল টোটালি এটা ই করে আছে, এটা সঞ্চাস এটা সময় আছে সরকারের কেটামান সিদ্ধান্ত। প্রথম কথা হলে কাজী সকলের যে এটা ব্যবস্থা আছিল সেয়া বন্ধ, দ্বিতীয় কথা হয়ে গেল যে বহুবিবাহ বন্ধ, তৃতীয় কথা হয়ে গেল যে আপনার এতিয়া আপনার এই জনসংখ্যা বৃদ্ধির কারণে যা পদক্ষেপ লৈছে সরকারে, সেই পদক্ষেপ সমূহর আপনার সমর্থন আছে নাই? যেটু করিলে কি কয় মুসলিম মানে ম্যারেজ এন্ড ডিভোর্স, হ্যাঁ আমার মুসলিম কোনো ক্ষতি নহয়, সমর্থন আছে নাই? কইছো এই কাজী সকলের একটা যেটু একটা এঙ্গেজমেন্ট আছে, হ্যাঁ সেটা ক্ষতি করিলে, আর আমার একটা পরম্পরাক ক্ষতি করলে, কাজী দিয়ে যে বিয়া করা, তার মানে আপনার সমর্থন নাই? হ্যাঁ আমার নৈতিক সমর্থন নাই। 2025 যেটা পলিগেমি একখন আহিব তেতিয়া হেতু এতিয়া আর আপনি এটা কলে দ্বিতীয় বিবাহ, এটু পূর্ণ সমর্থন আছে, আচ্ছা পূর্ণ সমর্থন আছে, হয় এতিয়াও কিছু কুসংস্কার আমার আছে, এটু মিছা কথা নহয়। এই যে বিয়াটো যাকালি, যেটো সঁচা কথা, যাকালি এটা খবর দিলে যে কি হল যে এজন কলেজের ছোৱালী এজনে এজন মানুষে পলাই লব ধরেছে, তার তিনজন লড়া ছোৱালী আছে, মোর সমষ্টিত পুরা কোয়া আছে যে এই যে বাল্য বিবাহ নহব, একদম রাইজক কোয়া আছে, লগে ধরে রাইজে বিচার করে মানে অলপতে রক্ষা করে আছে, এইটা খালি যে একটা কমিউনিটির মাজত আছে সেইটা নহয়, সেইটা নহয় নহয় সব ইয়তে আছে, কিন্তু এইটা নহয়। আজি ধিঙর ঘটনাটো শুনক, ধিঙত আজিও হয়েছে দেই, ধিঙত আজিও হয়েছে, আজি এগারী মাইনরিটি ছোৱালীক মাইনরিটির লড়াই ধর্ষণ করেছে, হ্যাঁ বর্তমান নগাঁও মেডিকেল হসপিটালের ভিতর, হ্যাঁ হসপিটাল দাখিল হয়ে আছে। এইটো মানে পৃথিবীর সৃষ্টির পর ক্রিমিনাল আছে থাকবই, এটু কোয়া হয় যে এই সমুদায় একটা সমুদায় বিশেষত ক্রিমিনালাইজেশন বা ক্রিমিনাল মাইন্ডসেটটো বেশি বলে কোয়া হয়েছে, এটা একদম একেবারে মিছা কথা, এটু মিছা, এটু মিছা, যত দুখিয়া আছে যত শিক্ষার পোহর কম আছে তাতে ক্রিমিনালটো বেশি আছে। সো এই আমার আমার যত শিক্ষার প্রভাব আছে, শিক্ষা যত আছে এই মুসলিম মানুষের মাজত, তাতে এইবিলাক নাই, ভিতর অঞ্চল যত শিক্ষা নাই তাতে এইবিলাক আছে, তাতে খালি মুসলিম বলি নহয় নহয় আপনার কামখিনি, তাতে খালি মুসলিম বলি নহয় নহয় আপনি যিকোনো এরিয়াত যাব, হ্যাঁ যত যেনেকুয়া হয়ে আছে, হ্যাঁ ঠিক তেনেকুৱাই এইবিলাক। আপনার এ কে রশিদ আলমক মিয়া বিধায়ক বলে কলে আপনার কেনেকুৱা অনুভব হয়? কোনো ফিলিংই নাই, হ্যাঁ কোনো ফিলিংই নাই, মিয়া মানে একটা সন্মানীয় শব্দ, অসমতো অসমত এই শব্দটো বিকৃতি করে বেলেগ ফালে কৈ আছে, মোক নাহে না যায়, মোক মেয়া বলে গেলে না বেয়া লাগে না ভাল লাগে, একো নাই, যেনেকুৱা ডাঙরিয়া আপনি যদি কব মিয়া তেতিয়া মোক কয় যে সন্মান করে মাতি আছে, মোক এটিও ফিল হয়, মই একদম ভিতরে পৰা কৈছো, বাকি একো নহয়। ইয়াৰ পৰা মানুহ উজনিলে কাম করব যায় নি? তেওঁ লব লাগিব, তেওঁ লব কর্মী, কর্মীসকলক লবই লাগিব, আজি চাওক চাব দেই দুটা কথা, এইখিনিতে এটা কন্ট্রাস্টিং কথা হ'ব, ৰুটিটো আৰু অকণ বেলি ল'ব দিওঁ, মানে কথাই কথাই আচলতে মোৰ এই পাকঘৰ অনুষ্ঠানত এনেকুৱাটাই হয় যে যেতিয়া ৰাজনীতি কথাত লাগি যাওঁ তেতিয়া এনেকুৱাকৈ ভাত পানী ৰুটি সব থমকি ৰয়, সেইটো লগত যাব লাগিব, কাৰণ ইয়াৰ পৰৱৰ্তী যিটো খণ্ড তাত আমি খাবগৈও লাগিব, আপোনাৰ ৰুটিয়েই খাব লাগিব, খুব কষ্টরে কিন্তু গুল করার চেষ্টা হয়ে আছে, গুল হয়েও আছে। আপনি কলে যে কর্মী মানুষক লবই লাগিব, প্রথম কথা হল আপনি কব বিচাৰিছে যে
যখন এই সম্প্রদায় লোক মেয়ে হোক যে হোক হয় কর্মী লবই লাগবে আজি সব মানে কব খুঁজি মানে যিকোনো ঠাইত তেখেতসকল লবই লাগে মানে কই আছো একটা সময় ডিম নে রুটি রুটি দি দিও মই একটা সময় মোর রব এটু অল্প ধুনিয়াকে আহিব লাগিব ধুবি কি আছে বিহারী মানুহ হয়নে নাপিত নাপিত বুলি যে চুলি কাটে কিন্তু বিহারী মানুহ আছিল নে উড়িয়া আছিল সুইপাৰ চাব দিম তাৰপিছত কুলি আমি কুলি বুলি কৈছিলোঁ মাটি কাটে যে মানে এইটো কেনেকৈ জানিলোঁ মোৰ আকৌ মোৰ বৰদেউতা মোৰ দেউতা গোটেই আৰু ঠিকাদাৰ আছিল সেই সময়ত দেখিছোঁ সেই বিহাৰী উড়িষ্যাৰ পৰা লেবাৰবিলাক আনি মথৰবিলাক বান্ধিছিল মই তেতিয়া দেখিছিলোঁ আৰু কি আজিৰ ডেটত যদি বিহাৰী নোহোৱা হৈছে এই যে আপোনালোকে যিটো মিয়া বুলি কৈ আছে যিটো বিশেষ সম্বন্ধে কৈছে সেইটোৰ কাৰণে মানে সেই বিহাৰীখিনিক নোহোৱা কৰিছে আজি চুইপাৰৰ কাম কোনে কৰি আছে এই মানুহখিনিয়ে কৰি আছে আকৌ ডক্টৰ ইঞ্জিনিয়াৰ আছে বিধায়কো আছে বিধায়কৰ ৰুটি ৰজা মানুহৰ ৰুটি ধুনীয়াকৈ হৈছে সৰু হৈছে অকণমান চাইজত দুগৰাহতে শেষ হৈ যাব কথা বেছি পাতিলেতো তাতে আকৌ ৰাজনীতিৰ কথা পাতিলে সেইকাৰণে সৰু হৈছে এতিয়া ইয়াৰ সোৱাদ কেনেকুৱা হৈছে ইয়াৰ লগতে আৰু আন আন ভাজি বনাই থৈছে বোলে এটা চমু বিৰতি ল'ম তাৰপিছত ৰাজনীতিৰ কথা আছে আৰু এইখিনি আনুষংগিক কথাটো আছেই লগতে ব্যক্তিগত জীৱনৰো কিছু কথা আছে সেইখিনিও কথা পাতিম আপোনালোকে ক'লৈ ক'লৈ যাব আপোনালোকে চাই আছে পলিটিকেল পাকঘৰৰ আমি আছোঁ বৰ্তমান গোৱালপাৰা চহৰৰ পূব গোৱালপাৰাৰ সমষ্টিৰ বিধায়ক এ কে ৰচিদৰ ঘৰত আরে ভাই এনেই নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হয়েছো নাকি সরু কালের প্রায় ব্যবসায় করে আছো সর্বোত্তম টি এম টি এটু মাইথন স্টিল নহয় সস্তা হয় বস স্ট্রং মানে বিরতির পিছত স্বাগতম আমি বৰ্তমান আছোঁ পলিটিকেল পাকঘৰৰ শেষৰ খণ্ড আৰু গোৱালপাৰা পূব গোৱালপাৰাৰ কংগ্ৰেছ বিধায়ক এ কে ৰচিদ আলমৰ পাকঘৰত আৰু তেখেতে আচলতে গোটেই পৰিবাৰক নজনোৱাকৈ যিটো কলা তেখেতে সঞ্চয় কৰি ৰাখিছিলে সেই কলাৰ পৰিণাম আজি এয়াই যে না মই ইয়াৰ পৰা লৈ ল'ম হয় এইটো আপুনি বনোৱা ৰুটিটোৱে হে ফুলিছিলে এই ৰুটি ফুলিছিলে এইটো আপোনাৰ আৰু আপোনাৰ আপুনি লওক এক এই যে তেখেতে ৰুটি বনাব পাৰে সেইটো কিন্তু বোলে তেখেতৰ মা আৰু তেখেতৰ পত্নীও গম নাপায় আৰু লগতে অকণমান আচাৰ আৰু চিকেনটো আপোনালোকে কি ভাল পায় এনেই খাওঁতে চবেই খাওঁ হ'ব কংগ্ৰেছত এই ৰিচেণ্টলি এখন লিষ্ট ওলাইছিলে তাত বহুতে চহী কৰিছিলে কিবা পৰিৱৰ্তনৰ সপক্ষে বহুত বিধায়কে চহী কৰিছিলে বুলি কয় মানে প্ৰথম কথা হ'ল আপোনাৰ চহীটো তাত আছিলে চহীটো কওক চহীটো হ'ল বেলেগ নাই চহীটো আপোনাৰে বেলেগ নহয় মোৰে চহী হয় চহীটো বেলেগ উদ্দেশ্যত লোৱা হৈছিল কিন্তু গোটেই এইটো প্ৰবন্ধ হ'ল দিলে বেলেগ চহীটো কৰা হৈছিল দুজন মানে আমাৰ কংগ্ৰেছ নেতাৰ বিৰুদ্ধে দুজন কংগ্ৰেছ নেতাৰ বিৰুদ্ধে অনুশাসনমূলক ব্যৱস্থা ল'ব লাগে নাই সেইটোতো আপোনালোকে নটিচ দিলেইচোন কোনটো অনুশাসনমূলক নহয় এইবিলাক নটিচ নহয় আমি দিল্লীত আমি পাৰ্চনেল একচুৱেলি আমি পাৰ্লিয়ামেণ্টত গ'লোঁ নতুন এম পি হৈছে আমাৰ এই উদ্দেশ্যে গ'লোঁ পাৰ্লিয়ামেণ্টত গ'লোঁ দেখিলোঁ তাৰপিছত আমাৰ দুজন লিডাৰ এজন নামে কওঁ আব্দুল ৰচিদ মণ্ডল আমি গোটেই তেওঁৰ বিৰুদ্ধে চহী কৰিলোঁ তাৰিক আনোৱাৰ চাহাব ডিচিপ্লিন কমিটিত
AICC যিজন সেক্রেটারি আমি তেওঁক দিলোঁ। এই চহীটোৱে লৈয়ে এইটো কৰি 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 এটা গ্ৰুপে বনাই দিলে এইটো প্ৰেচিডেণ্ট ভাঙা চহী। কোনেও ভুৱন গুৰি ভুৱন গুৰাৰ বিৰুদ্ধে আজিৰ ডেটত নাই। তেওঁ যিটো কাম কৰি আছে, যিটো পৰিশ্ৰম কৰি আছে, কিন্তু এই যে আমি চহীটো দিলোঁ, যিকেইজন MLA গ'লোঁ গোটেইখিনিয়ে এওঁলোকৰ বিৰুদ্ধে অনুশাসনমূলক ব্যৱস্থা ল'ব লাগে, সেইটোৱে প্ৰেচিডেণ্ট ভাঙা চহী বুলি ধৰি ল'লে চব। সেইটোৱে ইমান ডাঙৰ বোলে পিছত মই ক্লিয়াৰ কৰি দিয়াৰ পিছত নিউজটা ক'ব জানে এইটো প্ৰেচিডেণ্ট ভাঙাৰ চহী নাছিল। কিন্তু কিন্তু ভিতৰত ঘুনুঘনাকে এনেকুৱা এটা খবৰ আহে যে ধৰি লওক ভূপেন বৰাৰ যেনেকুৱা প্ৰেচিডেণ্টশ্বিপ বহুত সন্তুষ্ট নহয়। চেঞ্জ হ'ব পাৰে, AICC চেঞ্জ কৰিব পাৰে, সেইটো কথাটো বেলেগ। মই চহীৰ কথাটো কৈছোঁ, তেওঁতো কৈ আছে AICC ফালে এক্সিডেণ্টো নাথাকে, সেই দলত থাকিব, দলতে কাম কৰি যাব। কিন্তু এতিয়া চিগনেচাৰ কেম্পেইন টেম্পেইন এইবিলাক একচুৱেলি সেইটো কাৰণত কৰা হৈছিল। গোটেইখিনিৰ আমি তাৰিখখন চাহৰ লগত আমি বহিছোঁ, ই কৰিছোঁ, খানা খাইছোঁ, সেইখন কাগজ দিছোঁ, স্পষ্ট মই যি কওঁ স্পষ্ট সেইখন কাগজ ছাব্বিছ হৈ কৰিছোঁ। ছাব্বিছৰ ৰণনীতি এতিয়ালৈকেতো এতিয়াৰ পৰাতো কাম কৰা আৰম্ভ কৰিছে নে এতিয়ালৈকে প্ৰস্তুতিটো আৰম্ভ হৈছে? প্ৰস্তুতিটোত কোৱা হৈছে যে গৌৰৱ গগৈ সন্মুখত ৰাখি এইবাৰ নিৰ্বাচনত উপনীত হ'ব বুলি এনেকুৱা এটা কথা ওলাইছে। গৌৰৱ গগৈ আছে সন্মুখত, একদম ফ্ৰণ্টত আছে, য'তে মিটিঙত গৈছে তাক সন্মুখত একদম। তেওঁ আমাৰ লিডাৰ, পাৰ্লিয়ামেণ্টত ৰাহুল গান্ধীৰ পিছতে তেওঁ একদম আমাৰ সন্মুখত থাকিব, তেওঁ কৈ আছে। আৰু আমি চবে MLA প্ৰেচিডেণ্টৰ পৰা আদি কৰি আমি চব একমত, একদম একমত। তো ছাব্বিছত যদি তেখেতক প্ৰজেক্টেড CM যদি হয়, CM ফেচ হয়, CMটো আমি গণতন্ত্ৰত বিশ্বাস কৰোঁ। CMটো বেলেগ বস্তু, BJP CMটো আগত ডিক্লেয়াৰ কৰি দিয়ে, হয়নে? কংগ্ৰেছ ইতিহাসত চাওক, আমি চবে ভাবোঁ যে CM তৰুণ গগৈ ছাৰ আছিল, CM হ'বই, সেইবিলাক কথাটো বেলেগ। কিন্তু জম্মুকে CM হ'ব, CM কেণ্ডিডেট আগত ৰাখি, ৰাজাক আগত ৰাখি ইলেকশ্যনটো পাতে, মোদীক আগত ৰাখি ইলেকশ্যনটো পাতে। কিন্তু আমাৰ দেশক যেতিয়া প্ৰেচিডেণ্ট মেডাম ছোনিয়া গান্ধী আছিল, তেতিয়াও কিন্তু কোৱা নাছিল যে মেডাম ছোনিয়া গান্ধী প্ৰাইম মিনিষ্টাৰ বনাওঁ আমি, প্ৰজেক্টেড কেণ্ডিডেট নাছিল, মনমোহন সিঙো নাছিল। এইটো কি হয় গণতন্ত্ৰ, যে ইলেক্টেড হোৱাৰ পিছত সেই বিদায়নী দলে কাক বনাব। কিন্তু প্ৰজেক্টেড কেণ্ডিডেট হ'লে আপোনালোকৰ ছাব্বিছত লাভ হ'ব বুলি ভাবে নেকি? না, আমাৰ যদি AICC সিদ্ধান্ত ল'ব, এইবিলাক সিদ্ধান্ত আমাৰ আগতীয়াকৈ নলয় না। আপুনিতো আপোনাৰ নিজৰ কথা ৰখাত আপোনাৰ আপুনি কৈছে যে দলীয় দলীয়টো শৃংখলাটো মইতো এইটো কম, দলৰ মাজত কম, যি ক'ব লাগে মোৰ মত দিম। কিন্তু মই এজন মানে অনুশাসন মেলা এক মানা এজন সৈনিক দলত, আপোনাক কৈছোঁ নহয়, হাফ পেণ্ট পিন্ধাৰ পৰা কংগ্ৰেছৰ ঝাণ্ডালৈ ঘূৰি থাকোঁ মই। আজিৰ ডেট লৈ আপুনি চাব মোৰ ঘৰখনতকৈ মই দলত ইম্পৰ্টেণ্ট বেছি দিওঁ। আমাৰ জিলা কংগ্ৰেছৰ অফিচটো কংগ্ৰেছৰ ইমান পুৰণা অফিচ, কংগ্ৰেছৰ নামত নাছিল, এতিয়া কংগ্ৰেছৰ নামত কৰা হ'লে এটা গ্ৰুপে ৰাখি দিছিল এইটো এছ কংগ্ৰেছৰ নাম দি, সেইটো লৈ লৈছোঁ। আপুনি গ'লে চাব, প্লাছ আপুনি ভালুকডুবি ঠিক ক্ৰছ কৰি গ'লে গম পাব বাওঁফালে তৰুণ গগৈ ছাৰৰ মূৰ্তি, যেন অসমত ক'তো নাই, সেইটো আপুনি বনাইছে নেকি? ময়ে বনাইছোঁ, আপুনি গ'লে চাব বাওঁফালে, ধুনীয়াকৈ বনাই থৈ দিছোঁ, ময়ে বনাইছোঁ। আপুনি মাটিয়া ৰাজীৱ ভৱন চাব ব্লক, মোৰ ঘৰতকৈ ধুনীয়া ব্লক অফিচ বনাইছোঁ মই, কোনো মোৰ নিজা পইচা, মই আগত দলটোৰ কথা চিন্তা কৰোঁ। গতিকে মই সেনেকুৱা এটা সৈনিক, গতিকে মোৰ কথাখিনি ৰাখোঁ, মই স্পষ্ট দলৰ মাজত ৰাখোঁ। ৰাহুল গান্ধী দলে আপোনাৰ কথা কিমান শুনে? দলে বিবেচনা কৰে, নকৰা নহয়। লাষ্ট ন্যায়যাত্ৰাত কথা কৈছোঁ, মই বাছৰ মাজত ৰাহুল গান্ধীজী, মই ক'লোঁ যে ছাৰ CLP প্ৰত্যেক CLP ৰিপৰ্টবিলাক ল'ব লাগে, আপোনালোকে হিচাপ ল'ব লাগে, আমি কি কৰি আছোঁ। তাৰপিছত যেতিয়া আমাৰ এছেম্বলি হ'ব, তাৰ আগত আমি CLP বহিলে AICCৰ পৰা, নহ'লে PCC প্ৰেচিডেণ্ট আমাৰ CLPত থাকিব লাগে, আমাৰ ৰণনীতি কি হ'ব সেইটো হ'ব লাগে। ৰাহুল গান্ধীজী তাতে বহি আমাৰ লগত এঘণ্টা বহিছে, ধুনীয়াকৈ বুজাইছে,
আর সেই তারে একটা কথা রাহুল গান্ধীজী চ্যালেঞ্জ করে গেছে কি ২৬ত কংগ্রেসের সরকার আনব এই ভাষায় কে আর এনেকা কথা কে বিজেপি আপনার কোনো অস্তিত্বই নাই ২৬ তো দূর কথা ২৬ মানে একটা কথা কো অল্প বুঝব কি কয় বিজেপির এই যে স্মৃতি ইরানি স্বীকার করেছে রাহুল গান্ধী হে রাহুল গান্ধী নাই হয় না আপনাদের রাহুল গান্ধী যে কি ভাবিছে না জানো আমি পার্সোনাল বহুত পাইছো এই অরিজিনাল নেতা যে কয় করে আর যে সেই কথা নক আপনি চাব কই গেছে যে ২৬ত সরকার আনব আনবই আজি মই কোনো ভাবিছোঁ চাব আনবই এক বছর থাকতে কেনেকৈ কাম করে কংগ্রেসে তেওঁৰ স্টাইল কি চাব মই এটা উদাহরণ দিব চারটে স্টেটের ইলেকশন হল চাবলে তেলেঙ্গানাত যে নিজে লৈছিল বাছি হয় না রাহুল গান্ধীজি আর প্রিয়ঙ্কা গান্ধী নিজে দেখিছিল কিন্তু জ্যেষ্ঠ নেতাসকলের কারণে সেই বাকি কেটা স্টেট এড়ি দিবলগা হল আর স্পষ্ট ভাষাত কয়ে গেছে যে কোনবা যদি দুয়েল দুল করে থাকে লাগে এজনে বিধেয়ক থাকক লাগে কোনেও না থাকক স্পটত কয়ে গেছে জিতেন্দ্র সিংজিক যে কোনো ফোকাস না লাগে কোনো এআইসিসির অ্যাপ্রুভাল না লাগে মোর কোনো পারমিশন না লাগে স্পটত এক্সপেল করে দিয়ক কি যিমান ডর এম এল এ হোক যিমান ডর নেতা সেই কারণে চারিজনক এই পাঁচজনক ফোকাস দিয়া হলে দিয়া এটা দুজন বিধায়ক আপনি দুজন বিধায়ক কিন্তু ফোকাস তো দিলে কিন্তু ভালোই পাইছে এজন বিধায়ক তো আপনার আপনি কই দিল্লি কমপ্লেইন কই থই আইছে হ্যাঁ ভাল পনা এই যে ফোকাস তো এটো কি হয় ইমান হটু তা দুই রসিদর মাঝে না হত্রুতা কেনে পা এটা রাজনীতি না আপনি দিল্লি পালে গে কমপ্লেইন দিবলে গই বলে তা শহীদ শহীদ কই থই আইলে গে না গটে শহীদ রিঅ্যাকশন লব লাগে বলি কই থই আইলে গে কারণ তেও এমপি ইলেকশন ডিলিট করিলে খুললাম খুললাম ইডিএফ ভাই টাকা বিলালে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশ মর্মে ইউডিএফটো জিয়াই রাখব লাগে তো নির্দেশটা মানিব লাগিব কারণ এটা কব লাগে তেও কোনো চেয়ারম্যান আসিল নহয় তাতে ধরে দিছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তো জানেই হাপেহে হাপত ঠ্যাং দেখে কত কি করে আইসা গতি এইটা করা বাধ্য আমার ওসর যাই কল আমি কাম করি কাম করবে কাম নকরিল কাম তো তেখেতসকলক এক্সপেল করে বাকি যিকেইজন বিধায়ক দেখ দেখকে বিজেপির কাষত আছে তেখেতসকলক তো একশনই নলয় এবার বড় এখন মেমোরেন্ডাম দিছে কি আপনাদের তেখেতসকলক বিপক্ষে ইমান কঠোরভাবে ঠিয় নহয় কিয় কিয় কমলাক্ষ খেদিলে কি কয় নিয়োগ কি কয় শর্মানক খেদিলে যিকেইটা আছে গোটেই খেদিছে সিদ্দিকও খেদিছে সবক খেদিছে রাত খেদা নাই সবক খেদি দিব খালি ইলেকশনত বিরোধ করার কারণে হোক কারণ বিজেপির ডাইরেক্ট এনেকুৱা সাপোর্ট করা নাই ইলেকশনত বিরোধ করার কারণে সেই ডিসিপ্লিন কমিটি আছে সেই কমিটির থ্রুদি এইটো আহিব লাগে যার কারণে অলপ দেরি হয়ে আছে আচ্ছা আপুনি তো দুইজনের লগতে ভাল আপনি হেমন্ত বিশ্ব শর্মার খুব কাষত আছিলে কংগ্রেসত থাকতে হ্যাঁ রকিবুল হুসেন ডাঙরিয়া আপনি মেন্টর বলে কয় আপনার হ্যাঁ খুব ভাল কোনজনের লগত কাম করে বেশি ভাল লাগে না না রকিবুল হুসেনের কাম করে বেশি ভাল লাগে তো বিজেপির তেলের কাম করে কেন ভাল লাগবে না না এটা নয় সে সময় তো লগত কাম করে ভালোই লাগিছিল আপনার না তো তেতিয়া ভাল লাগিছিল এটা বেলা হয়ে গেল আরে তেতিয়া কংগ্রেসে তো নাই নীতির বিরুদ্ধে গল বিয়া কেউ না লাগিব তো আমার শত্রু হয়ে গল কেনেকৈ ভাল লাগিব তেওঁক অসমৰ কংগ্ৰেছৰ পৰা গৈ গোটেই অসম বিৰোধী কাম কৰিলে আমি ভাল পাম জানো গোটেই ৰাইজৰ বিপক্ষে কাম কৰিলে ভাল পাম জানো নাপাম নহয় ভাল কাম কৰিলে ভাল ভালো হয় ভাল কাম কৰক আমিতো কোৱা নাই যে বিৰোধী হ'লেও বোলে তেওঁক কেলৈ সমালোচনা কৰিম বেয়া কৰিম আজি ইমান টকাৰ প্ৰয়োজন কিয় কওকচোন ২৬ৰ আগে আগে ইউ ডি এফৰ পৰা কেইজন আহিব কোনো বিধায়কে আমার এতে নাহে একটা স্পষ্ট কথা আর আমি সোমাবলেও নিদিও আমি এই এই ভাষা লৈ গেছিল তো এই বাক্যখান লৈ গেছিল রাইজর স্তরত আপনাদের কি কয় যেমন ইউডিএফ আহক ইউডিএফর গোটেই জেলা আহি গেছে
গম নাপায়। গোয়ালপাড়ার ইডিএফর গোটেই জেলা কমিটি, প্রেসিডেন্ট, ওয়াকিং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ইউথ সিউথ সব আহি গেছে না ইলেকশনের আগে আগে, গম পাই না, গোটেই আহি গেছে, ইডিএফ নাই, এমএলএ কেজন হে আছে। আপনি এটা চিন্তা করক, ইউথর স্টেটর ইউথর প্রেসিডেন্ট যেটা আহি গল ইয়র ইউডিএফর, মানুষ নাই, উপায় নাপাই, বিধায়ক এজনকে দিব লাগা হয়েছে, হয় না? তার মানে কি মানুষ নাই তেওঁলোকে এটা কোনো নলয় পদটো এটা ধর মানকাছর মানকাছর ধর আপনার কংগ্রেসের খুব স্ট্রং ক্যান্ডিডেট নাই হাতসিঙি মারি মানকাছর, তো তাত যদি ইউডিএফর বিধায়কগী আহিব বিচার তেতিয়া নহব, কেতিয়াও নহব, কেতিয়াও স্থান নিদ, কেতিয়াও নহব। বিজেপির পর কোনোবা বিধায়ক অহার সম্ভাবনা আছে নাই? আপরত আছে, আপরত আছে কেগী বিধায়ক এইটু নকও, এটা জানে কিন্তু নকয়, জানো, একদম জানো, একদম আলোচনা হয়ে আছে, আলোচনা হয়ে আছে, গমে পাওয়া নাই, হলো জোসত আছে, হুসত নাই, বিজেপিয়ে গম নেপায়, আপনাদের গম পায় যে বিজেপির উজনির বিধায়ক কংগ্রেসলে আহিবলে প্রস্তুত, ভাল ভাল বিধায়ক, হলো তেলো ভাল ভাল বিধায়ক, তেও লোক কইছে যে মানে একতকে অধিক, একতকে অধিক সম্ভাবনা কেতিয়া আহার, না ঠিক নির্বাচনে আগে আগে আহিব, এটা স্পষ্ট কথা, কোনবা এটা যদি কয় মই যাম, লগত লগে আপনার পুলিশ যে হাজির হব না হয় কিমান কেলেঙ্কারি দেখা পাবো, তেতিয়া সেখানে আপনাদের খুব সাবধানে সাবধানে করে আছো, একদম সঁচা কথা, লাভ হব নাই দলর, লাভ হব, কেউ লাভ নহব, যিখিনি ইমেজ ভাল সেইখিনিহে আহিব, বা সেইখিনি খেলো মানে যার ইমেজ ভাল তেনেকুৱা বিধায়ক রাইজর যিসকলে কাম করেছে, বিজেপির বিধায়ক গোটেই কেজনে যে রাইজর বেয়া কাম করে আছে সেইটা আমি কব খোঁজা নাই, সো বিজেপির বিধায়ক যিকেজনে রাইজর হকে ভাল কাম করে আছে উজনি তিনিকা একতকে অধিক বিধায়ক কংগ্রেসলে আহিবলে প্রস্তুত, যার হিসাব সংখ্যা নাম আপনার হাতত আছে কব অনিচ্ছুক আপনি, হয় ছাব্বিশ তেতিয়া আপনার কেনেকুৱা হব প্রদর্শন? ভাল হব, সরকার হব, অকমান বড় বেশি ডাঙরকে সপনও দেখা হওয়া নাই, রাইজে বানাব, রাইজে কই আছে, একদম কৈছে, রাইজের ওর এখন বারে বারে দলের মাজত অন্তঃকন্দল, দলের মাজত এইবিল সামঞ্জস্য নাই, দলের মাজত বিজেপির যেমন অন্তর্কন্দল আমার নাই নহয়, বিজেপির যেমন অন্তর্কন্দল সিমান আমার আছে জানো, সিমান নাই, আপনাদের প্রকাশ্য বেশিকে আহে, ও মিডিয়ায় আনি দিয়ে, আমার কত অন্তর্কন্দল, মই তো দেখাই নাপাও, এটা আমার স্পষ্ট, মই কলো রশিদ মন্ডলে বিরোধ করেছে তার বিরুদ্ধে, আমি স্পষ্ট, বাকি অন্তর্কন্দল কত, মিডিয়ায় সিডিয়ায় বনায় কংগ্রেসের নিচিনা এনেকা একটা দল যিমানে কাজিয়া থাকুক, দেখিব আজি রাহুল গান্ধী আহক কারবা কাজিয়া কারবা থাকিব, জিতেন সিং আহার পিছত কারবা কাজিয়া কারবা থাকে, থাকে কি থাকে, কম্পিটিশন, আর এই কম্পিটিশন যদি না থাকে দলটাই না থাকিব, মই মই ভাল কাম করে দেখাম দলের মাজত, আর মই যত আছো তাতকে অল্প উপর যাব, এই কম্পিটিশন তো আছে, এই কম্পিটিশন থাকাটা ভাল, এটা দলের বেয়া নহয়, প্রায় প্রায় নাইনটিন ডিলিমিটেশনের পিছন প্রায় 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 এশটা সিটত আপনার সম্ভাবনা খুব কম বলে বিজেপিয়ে কয় যে বিজেপির কারণে, গোটে বিজেপি নয় বিজেপি নয় মুখ্যমন্ত্রী কয়, না মই তো দলের মুখ্যমন্ত্রী বলে যেটা দল দলটো বলে কইছো, দলের মুখ্যমন্ত্রী কয় আপনি বিজেপির ভাল বিজেপির ওসত গহিব, ভাল বিজেপির ভাষ্য বেলেগ হব নি, বেলেগ বেলেগ টোটালি বেলেগ টোটালি বেলেগ, আপনি মানে ভাল বিজেপি সকলের লগত একেবারে কাখতে থাকে, কাখত না থাকো, তেওলোকে কই থাকে, আপনার ওসলে রিপোর্ট আহে নেকি, তেওলোকে খুব কই থাকে না, আমি যেতে বহু না, আপনার ওসলে রিপোর্ট আহে নেকি, ফটো রিপোর্ট এবো কিবা আহে নেকি, সেই রিপোর্ট না থাকে আমার, সেই বিলাক না রাখো আমি, তেওলোকে কয় কথা বিলাক খুব কয় কথাখিনি কই থাকে, এনেকুৱা কৈছে এনেকুৱা কৈছে, এতে কি কম বিশ্বাস করব না নাই, যে এই দলের ছবিলে গেলে আমি কি জানি সোমাব নিম, অথচ রাইজে আমার ভাল পেয়ে আছে ছবিটা চেঞ্জ করব লাগে, ডাইরেক্ট কই আছে, খুবত কই আছে, বহিঃপ্রকাশ হব সব ছয় মাস যাব দিয়ক, এজনে কৈছে নহয় সেই বহিঃপ্রকাশের লাভ কংগ্রেসের হব, কংগ্রেস মানে জনসাধারণের লাভ হবে, ন্যায় এটা পাব জনসাধারণে, ভাল একটা সরকার পাব জনসাধারণে, ভাল সরকার অর্থাৎ কংগ্রেসের সরকার পাব, মানে ভাল মানে কেনেকুৱা ধরনের ভাল, রাইজর কাম করা সরকার পাব,
দলং ব্রিজ রাস্তা পদূলি সবতো হয়ে আছে, রাইজর কামেই হয়ে আছে। আগত কিমান টাকা লাগছিল, এতিয়া কিমান টাকা লাগিব, আপনার এই প্রভাবটো আপনার, আপনি রিপোর্টার আছে, বিধায়ক আছে, বেলেগ প্রভাবটা আপনার পরিয়ালের পড়ব, বুঝি পাইছে না? অল্প চিন্তা করব খালি, মানে একটা কথা সংক্ষেপত কই দিছি, যেহেতু আপনি বুঝি পায়, আপনি গুয়াহাটির পর মোট তাতে আহিছে গৈছে, একটা প্রোগ্রাম ধুনিয়া প্রোগ্রাম করে আছে, কিমান খরচ হয়েছে এই প্রভাবটা আপনার কত পড়ব, অফিসতে ইমান দেখাব নোৱাৰিব, যেটা ভাবাই নাই ইমান টাকা খরচ হব, এই প্রভাব আমার পরিয়াল পড়ব, ঠিক এনেকাকে প্রত্যেকটো ইনকাম করো, পরিয়ালটো চলাও আর গোটেই পার্টির দিদি, আপনি গোটেই যাতে যান কংগ্রেস আছে সুদিব, এনেকে মোর শত্রু যে রশিদ মন্ডল তাকে সুদিব যে কংগ্রেসের কন্ট্রিবিউশন তোর কেন আর আপনার কেন, আপনি মানে পাওয়ার লই আছে কংগ্রেসে, কংগ্রেসে অহার দিনেরপর জেইরপর আহি এমএলএ হয়েছে, আগতে এজিপি করেছিল, জেই থাকতে এজিপিক সাপোর্ট করেছিল, সুদিব নিজে কইছে সচা মিছা, চারি তিনবারের বিধায়ক, এবার সরকার থাকা স্টেট র্যাঙ্কর মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান আছিল, তেওর সমষ্টিত আজিলে যাওক একটা ব্লক অফিস আছে নাকি ছাব্বিশত, মানে সাংসদ কেগারী আকো বিধায়কর মানে যুজত নামিব, কোনো সাংসদ কেউ বিধায়ক যুজত নামিব, কোনো না, আপনার মেন্টর রফিকুল হোসেন ডাঙর বারে বারে কই আছে না, তেও কই আছে, তেও যেবিলাক এসেম্বলিত কথাবিলাক কয় মই কইছে, তেও কয় আপনার সবতে প্রয়োজন, এটা বদরুদ্দিনক হেরাব লাগে, দলটক নোহা করব লাগে, নহলে তো কংগ্রেস সরকার নাহিব, সেইটো প্রয়োজন, ইফালে আপনি দিল্লিত পার্লামেন্টত গল আকো এসেম্বলিত আপনার প্রয়োজন আছে, যা কথা পাতি থাকে মাথা জাকরি জাকরি কেনেকুয়া কেনেকুয়া এজন মুখ্যমন্ত্রী কথা পাতে, আপনাদের হুলস্থুল করেন নাই, আমি করো, আপনি তো রজা মানতো বেশি হুলস্থুল করব লাগে, করো একদম করো, আমি জানি তো কেনেকুয়াকে ধরো, আটালে যখন মই বিশ মিনিট কুশিনালতে মই ইমান ই করিব নে, আচ্ছা আপনি কলে যে কইলা লৈ রকিবুল ডাঙরিয়াক আপনি কইছিলে যে আহি পলে ধুবুরিত আহি পলে এই লোকসভা নির্বাচন তেখেতে যে প্রার্থী আগবঢ়াও তেখেতে নগাঁও বিচারি আছিলে, এই যে গোটেই ধুবুরিত যে বদরুদ্দিন আজমলের পর গোটেই খেলটো রকিবুলের হাতলে গুছি গল, তার আপনার কিমান হাত আছে, মই তেওর দ্বারাই করেছো কিন্তু গোটেই কথাখিনি মই তেওক অবগত করাইছো, কি করব লাগিব কি নকরিব, কি স্ট্র্যাটেজি আছিল কখন রাইজে তো বললে যে গোটেই ইন্ডিয়া ইন্ডিয়াত আটাইতকে বেশি ভোট তেখেতে, ওই আর এটা হসা কথা হইছে, এটা কও এটা বলে তো ই না হয়, মই খবর রাখিছিল ইউডিএফ আর বিজেপির খবর না রাখো, তাহলে কি করি আছে, বিজেপি নাছিল এজিপি আছিল, এতিয়াও এতিয়া বদরুদ্দিন নোহা কারণে যে মোক বিজেপিক নোহা করবলে হলে ইউডিএফ নোহা করব লাগিব, বুঝি পাইছে না, আপনি খবর রাখে ইউডিএফ, ইউডিএফ এর খবর রাখে, বিজেপির খবর না রাখা নাছিল, বুঝি পাইছে না, যে ইউডিএফ কত কি করে আছে, সিহঁতের প্ল্যানিং কি, কোনে বহি আছে তাতে, মই লাইভ দেখি আছিলো, মই এতিয়া সঁচা কথা কওঁ, মধুদিন আজমল সাহেবে এটা বুঝি পাব, স্টেজে দেখি মই গোটেই গম পেয়েছিলো, আপোনাৰ মানুহ ৰাখি থৈছিলে সব গোটেই তেওঁলোকৰ মানুহ, মানে মই গোটেই মই কৈ বুজাইছিলোঁ যে চাওক, এতিয়া গোৱালপাৰা ইউডিএফৰ যিজন প্ৰেচিডেণ্ট জ্যেষ্ঠ নেতা আছিল ইউডিএফৰ, 15 বছৰ কাল নেকি কিমান প্ৰেচিডেণ্ট আছিল বোধ কৰোঁ, তেওক বুঝাইছিল মই 1 বছর আগত যে আপনি চাওক ইউডিএফে কি করে আছে আমাক, কয় হয় কি করিম, মই ইউডিএফ বাদ দিম, নহয় ইউডিএফ বাদ নিদিব, আপনি ইউডিএফ থাকক, আপনি অকলে বাদ দিলে নহব, গোটেই বাদ দিব লাগিব ইউডিএফ, সেই পরিবেশটো গড়ি তোলক, আপনি যদি সঁচা কথা এইটো ফিল করেছে, হ্যাঁ তেনেহলে আপনি ইউডিএফ অকলে বাদ দিলে নহব, গোটেই বাদ দি লইব লাগিব, সেই প্রেসিডেন্টজনক গোটেই জেলাত যত নামনি অসমে তো ইউডিএফ মেইন, মই বরাকর টার্গেট করা না, মই নামনি অসম টার্গেট করেছিল, গোটেই তেওক দি গোটেই জেলাখনত কয় আছিল এইবিলাক বুঝাই আছিল, ইউডিএফ
কি করে আছে নকরি আছে বদরুদ্দিন যে একটা ব্যবসায় করে আছে ইউডিএফ লো আমার মানুষ লো মানে এটা এটাকে প্রশ্ন করছিল উত্তর দিব পরা নাই সি তেতিয়াই কে মানে ইউডিএফ করে আছো মানে পাপ করে আছো আর যান দিন করে থাকি সিমান দিন পাপ করে থাকি আর এই বস্তুটা আপনি ধুবুরী সকলকে বুঝালে সকলকে বুঝালো যে ইউডিএফ করে আছো মানে অপেন মাইকত কলো মানকেশ্বরত মানে সাতটা মিটিং করছো সাতটা মিটিং করছো সাতটা মিটিং করে এক ঘন্টাকে মানে লেকচার দিছো রাইজক বুঝাইছো তাতে রাইজ চেয়ার বহি থাকতে চেয়ার উঠাই জিন্দাবাদ দিছে ইউডিএফ মানুষ না আমার রাইজে আর সাতটা করে মিটিং করেছিল এই ইয়ার আগত সকল ঠাইত লিছিল আমার এমপি সাহেব আগতেই না যা এটা তো কব নালে কি গালি গাড়ি দিতে উঠো মোক কি করিলা বেমারি হয়ে গেছে তো গাঁর বিগ মানকেশ্বর রাস্তা উঠি কয় মানে কি পাপ করেছিল মানে কি ক্ষতি করেছিল এইবিল আর ঘর কথা মোক গালি বাড়ি থেকে আমি চুপ করে হেডডাউন করে শুনে থাকো উপায় তো নাই রখি বলছে মানে হেডডাউন করে শুনে থাকো কি গালি মানুষ তো কব নয় গাড়ি উঠি গালি পারিব আর কি হ্যাঁ কি করেছিল মানে কি পাপ করেছিল তোমার ইমান কষ্ট দিয়ে আসা হ্যাঁ কিয় মানে হেডডাউন করে শুনে থাকো উপায় তো নাই কিন্তু মোর রিকুয়েস্ট মোর অনুরোধ মারিছে আমার সবর অনুরোধ মারিছে বিধায়কসকলের আহিলে উপায় তো নাই মই কইছিল তো পরিস্থিত কি কোয়া কয় এনেকুয়া রিজাল্ট হব আর মানে ইলেকশনের আগতে এজন রিপোর্টার কইছিল মই কারণ মই গম পাই আছো নয় পাঁচটো আপনার মানুষ রাখি থাকছে আপনি গম পাইছিল মই কইছিল যে আপনি হাতের ছবি লোক এজন রিপোর্টারক কইছিল আপনি হাতের ছবি লোক মই জিকাই দিম তেতিয়াই চ্যালেঞ্জ করছিল তেতিয়া ভুবন বরা আমার প্রেসিডেন্ট সাহেবে দিল্লির পরাই মানে রকিদাক ফোন করেছে মই আসিল তেতিয়া কয় এনেকুয়া কথা কলে আমার মনোবলটো বাড়ে আমার আলমে জিখার কথা কলে এনেকুয়া কথা পাতিব লাগে মিডিয়া স্যার আপনি একদম পটাপট লাস্টত দুই মিনিট আপনার বেশি সময় নাই রাজনীতির আপনি করা দুটা ভুল যাবার ইউডিএফলত এলায়েন্সটো মই বেশি জোর দিছিল সেটা আজি আপনি ভুল বলে ভাবে আর মই ক্ষমা খুঁজিছো রাইজের ওসরত রাইজে ভাবিলে যে আমার কি যে ইউডিএফ কেন্ডিডেট দিয়ার কারণে যাক হারে নিশ্চয় আমি সেইবিল জিকি যাম যত কেন্ডিডেট দিব নালাগে ইউডিএফ দি দিয়ে দি হেরুয়াই দিয়ে রাইজে ভাবিলে আমাক প্রেসার দিলে তো যে আপনি কংগ্রেসের গুন্ডার নেতা বলে পেলে নিজকে পরিচয় দিয়ে ভাল পাব না গোয়ালপাড়ার রজা হিসাবে নিজকে পরিচয় দিয়ে ভাল এটাও মই ভাল নাপাও মই গোয়ালপাড়া রাইজর সেবক হিসাবে রাইজর সেবক তো আপনি হই কোনবা যদি গুন্ডামি করিব খোঁজে মই তো কথা আপনি কও রে কি কি গুন্ডামি করে এইবিলে গুন্ডামি ভাল এইবিলে গুন্ডামি কর তুই যেটু গুন্ডা তুই আর কি গুন্ডা তাতকে মই বেশি গুন্ডা বেশি গুন্ডা সো গুন্ডা ভাবিলে কতেবা প্রসঙ্গ কমে আহি যায় আহি যায় এতিয়া যিসকলে বেয়া কাম করে আছে তেওঁলোকের বিরুদ্ধে গুন্ডামি কর মোর কথা বুঝি পাইছে জোয়ারে জোয়ার খেলি আছে তার লগত গুন্ডামি কর বন্ধ কর ঠিক তেনেকুয়াকে বুঝি পাইছে যে কোনবা ড্রাগস ব্যবসায় করে আছে তার লগত গুন্ডামি কর হয়তো তেনেকুয়া কর দেখাই দে কোন ড্রাগস কত কি করে আছে মই নিজে বন্ধ করিম মই সেই সেই সূত্রত কও সেই বেলেগ ইয়ত নকও বুঝিতে পাইছে ইয়াতে এই সৰু দুখীয়া মানুহৰ ওচৰত কিয় গুণ্ডামি কৰি আছা চব্জিৰ দোকানৰ ওচৰত কি এনে জোৰ জবৰদস্তি গুণ্ডামি কৰি আছা ঠিক তেনেকুৱা সেয়া আছিল পূব গোৱালপাৰা সমষ্টিৰ বিধায়ক কংগ্ৰেছী বিধায়ক কেতিয়াবা গুণ্ডা কেতিয়াবা ৰজা কেতিয়াবা সেৱক কেতিয়াবা মেণ্টৰ আৰু দৰ্শক আপোনালোকে অনুষ্ঠানটো চাই থকাৰ বাবে অশেষ ধন্যবাদ আপুনিও আপোনাৰ এই ব্যস্ততাৰ মাজত সময় অকণমান দিয়াৰ কাৰণে ধন্যবাদ কথা পাতি ভাল লাগিল খায়ো ভাল লাগিল ধন্যবাদ আরে ভাই এনেই নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হয়েছো নাকি সরকালের প্রায় ব্যবসায় করে আছো সর্বোত্তম টি এম টি এইটা মাইথন স্টিল নয় সস্তা হয় বস। স্ট্রং মানে মাইথন স্টিল ঠিক।